হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আগের ভিডিওতে দেখেছিলাম যে মেল চিপে কিভাবে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে অডিয়েন্স সিলেক্ট করতে পারি। তো আজকে আমি দেখাবো আমরা কিভাবে একটা টিমপ্লেট ডিজাইন করতে পারি। এই জন্য দেখেন, একটা টিমপ্লেট আমার এখানে আছে অলরেডি আমার মেলে। সেটা হচ্ছে এই একটা টেমপ্লেট, আমাদের নর্মাল একটা, যেহেতু ফ্রি ভার্সন, সেক্ষেত্রে এখন একটা টেমপ্লেট করা আছে। তো আজকে দেখবো আমরা এই টেমপ্লেটটা কিভাবে আমরা ডিজাইন করতে পারি, এরকম একটা টেমপ্লেট সেম টু সেম। তো এই জন্য আমরা যেটা করব, আপনারা অবশ্যই সবাই মেলচেপ অ্যাকাউন্ট লগ ইন করে নিয়ে আমাদের যেভাবে যে দেখানো হয়েছিল, যদি আপনারা আগের ভিডিওটা না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবেন। তো আমরা চলে যাচ্ছি আমাদের টেমপ্লেটে ডিজাইন করতে। তো এখন আমাদের এখানে কি আছে, আমাদের ফার্স্টে একটা লোগো আছে, আমাদের একটা টাইটেল আছে, বিস্তারিত সম্পর্কে একটা বাটন ক্রিয়েট করা আছে, কিছু ডিটেলস দেওয়া আছে, একটা আছে, একটা বর্ডার আছে, এরকম। তো তো এই জন্য আমরা ফার্স্টে যেটা করবো, আমরা এখানে কি করব, আমরা এটাকে ডিলিট করে দিলাম, যেহেতু আমরা ফার্স্টে কি নেবো লোগো। তো লোগোর জন্য আমরা লোগোটাকে সিলেক্ট করলাম, লোগোটাকে সিলেক্ট করে একটা লোগো সিলেক্ট করব, আমরা লোগো এটাকে সিলেক্ট করি, যেহেতু আমি লোগোটা নিয়ে রাখছি। এই যে লোগোটা আমি কিছু কাজ কমিয়ে রাখছি, কারণ দেখা যাচ্ছে যে যেহেতু ভিডিও তো অনেকটা লং হয়ে যায়, তো এই জন্য আমি কমিয়ে রাখছি। এখান থেকে লেফট রাইট আপনি যেভাবে করতে চান, এখান থেকে যদি লিঙ্ক ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে লিঙ্কটা এখানে অ্যাড করে দিতে পারেন, যদি ইমেজ হাতে কোনো লিঙ্ক দিতে চান সেক্ষেত্রে লিঙ্কটা এখানে দিতে পারেন। তো আমি ইমেজ হাতে কোনো লিঙ্ক দিব না। তো এরপর যেটা করব, আমরা এইটাকে একেবারে নিচে আমরা ড্রপ করে রেখে দিয়ে আসি, একবারে এই ভিডিও এটার কাজ করবো আমরা সবার নিচে। তো এখানে যেহেতু আমরা নিচে সবার কাজ এটা করব, তো এরপরে আমাদের কি আছে, একটা টাইটেল লিখতে। সো আমি টাইটেলটাকে এখান থেকে কপি করি, কারণ আমি এই টাইটেলটাকে এটা কপি করে নিয়ে আসি, কারণ টাইপ করতে গেলে এখন অনেকটা সময়ের দরকার। সো সময়টা আমি বাঁচানোর জন্য আমি পেস্ট করলাম, কপি পেস্ট করে এখন এখান থেকে আপনি চাইলে কি বলে এটাকে আপনি সেন্টার করে দিতে পারেন, টেক্সটের কালার চেঞ্জ করতে পারেন, এখান থেকে কালার দিতে পারেন, এখান থেকে ব্যাকগ্রাউন্ডে কালার যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে সেগুলো করতে পারবেন। আর এখান থেকে যদি আপনি চান যে না, আমি এটাকে H2 আছে H2 করে দিই, আমি এটাকে ছোটো করে দিই যাতে আমার দেখতে ভালো লাগে। তো এটাকে করে আমি এটাকে মিডিল পয়েন্ট করে দিলাম, এটা তো মিডিল করাই আছে, তারপর আমি আরেকবার মিডিল করলাম যাতে এটা কোনো রকম ঝামেলা না করে, এগুলো আমি মিডল করে দিলাম। এখন যেটা করব আমরা, সেটা হচ্ছে এখানে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করে আমরা নেব একটা প্যারাগ্রাফ, যেহেতু এটা প্যারাগ্রাফ দিতে হবে। সো আমি এগুলোকে আগে ডিলিট করে দিই, যেহেতু আমার যেগুলো লাগবে না আমি সেগুলো আপাতত ডিলিট করে দিই, আমাকে যখন লাগবে আমরা সেগুলো অ্যাটাচ করে নিই। একেবার কমিয়ে নেওয়া হয়েছে, এখন ডিজাইনটা আমরা নিজের মতো করে অ্যাড করব এবং ডিজাইন করব। তো এই জন্য কি করব, এখানে টাইটেল দিলাম, এখন এখানে কি করব, এটা এখানে একটা বাটন আছে, তো বাটনটা আমরা একটু পরে দিই। আমি এই বডিটা যেহেতু ডিজাইন করবো, আমি এটা কপি করলাম, বডিটা কপি করলাম, আমি টেক্সট হিসাবে এখানে টেক্সটটা দিয়ে দিলাম। দেখেন টেক্সট কিন্তু আমি খালি কপি পেস্ট করছি, আপনারা কিন্তু চাইলে টাইপ করে দিতে পারেন বা অন্য কোনো এখানে অন্য ইমেজ ইউজ করতে পারেন, বডির কালার চেঞ্জ করতে চাইলে সেটাও করতে পারেন। সেটা আপনাদের নিজেদের মনের মতো করে করবেন, যে আপনারা কি পার্টিশন চাচ্ছেন। আপনার সব টেমপ্লেটে একই রকম ভাবে ফরম্যাটে চেঞ্জ করতে পারবেন, আপনারা কাস্টমাইজ করতে পারবেন, এখানে ফুললি আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো আমি চাচ্ছি যেটা, সেটা শুধুমাত্র আমি নর্মাল একটা দেখাচ্ছি, আমি একটা করা আছে আমি সেটা দেখাচ্ছি। তো এখানে কি যাচ্ছে, আমার একটা বাটন থাকবে, তো বাটনটার জন্য আমরা কি বাটনটা এখানে বাটনে প্রেস করলাম, বাটনটা এখন বাটনটাও তো এক সাইড আছে, কি করবো আমরা সেন্টার করবো, এই যে সেন্টার। বাটনের কালার চেঞ্জ করতে চাইলে যে বাটনের কালার চেঞ্জ করতে পারবেন, এখান থেকে আপনি যে কোনো কালার, যদি হ্যাঁ এই কালারটা যদি নিয়ে আমরা এই কালারটার সাথে ম্যাচ করবে, তাই তো? আমি এইটার সাথে লিঙ্ক করলাম, এখানে লেখা আছে, আমার লেখাগুলো একটু চেঞ্জ করতে হবে, সেটার জন্য আমার চেঞ্জ। এখন চাইলে এটাকে আমি বোল্ড করে দিতে পারতেছি, বোল্ড করে দিলাম, কি হলো আমার কিন্তু একটা প্যারা রেডি। এখন আমার এখানে কি আছে, আমার এখানে আর একটা বাটন আছে, আমি এখান থেকে একটা বাটন নিই, বাটন নিয়ে এটাকে কি করবো সেন্টারে দিই, বাটন নিয়ে সেন্টার, বাটন তো হ্যাঁ বাটন আছে, এখানে কি আছে ডিটেলস। তো আমি কি চাচ্ছি, এখানে আমি যে ডিটেলস,
লিখে দিলাম। আমি এখানে যদি আমি বাটনের কালারটা এটাও চেঞ্জ করে সেম কালার করি, সেক্ষেত্রে সেম এটা বোল্ড করে দিলাম। দেখেন তাহলে কিন্তু আমার কি হলো, এখানে কিন্তু কমপ্লিট বর্ডার। এই বর্ডারটা যদি অনেক সময় দেখা যাচ্ছে আপনার যদি না থাকে, সেক্ষেত্রে আপনার এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, এখান থেকে যে বর্ডারে ক্লিক করবেন, দেখেন একটা বর্ডার চলে আসছে। তো আমার এখানে দুইটা বর্ডারের দরকার নেই, আমি একটা বর্ডারই নিব। তো এখন আমাদের যেটা করতে হবে, আমার এখানে কি আছে, একটা বর্ডার আছে, বর্ডারের নিচে আমাদের আর একটা টাইটেল এবং আর একটা পোস্ট আছে। সো আমার এখন কি আছে, বর্ডার আছে, বর্ডারে আমি সিলেক্ট করলাম ক্লিক। এখন কি আছে, হেডিং, যেহেতু আমার একটা টাইটেল এখানে, দেখেন এটা তো টাইটেল নাকি, তো এটা যদি টাইটেল হয় তার মানে আমি টাইটেলটা এখানে দিব, টাইটেল এটা, টাইটেল আমার এটা, আমি এটাকে সেন্টার করলাম, সেন্টার। এখন সেন্টার করার পর আমি কি চাচ্ছি, আমি এটাকে এইচ মানে জায়গায় H2 করে দিই, যাতে একটু ছোট হয়, আর এইটাকেও আমি একটু ছোট করব। সেক্ষেত্রে আমি কি করতে পারি, আমি ফন্ট চেঞ্জ করে দিতে চাইলে এখানে তো ফন্ট চেঞ্জ করতে পারবেন, এখানে লিঙ্ক অ্যাড করতে পারবেন, এখানে পয়েন্ট আকারে দিতে পারবেন, লিস্ট আকারে। তো আমি এখন H2 করে দিই, এটাও ওটা একটু ছোট হয়ে আসে, আচ্ছা দেখতে একটু ভালো লাগবে, বা বেশি বড় হয়ে গেলে আবার দেখতে খারাপ দেখা যায়। তো এটা আমাদের বডি কমপ্লিট, মানে টাইটেল কমপ্লিট সরি। এখন আমার যদি এটা টাইটেল হয়, এখানে আমাদের একটা কি হতো, প্যারাগ্রাফ নিতে হবে। প্যারাগ্রাফটা অবশ্যই আমরা প্যারাগ্রাফে কি আছে দেখে আসি। প্যারাগ্রাফ হলো এটা, এটা তো বডি আছে, এটা যদি আমার বডি থাকে, আমি বডিটাকে কপি করে পেস্ট করলাম। কিন্তু এখানে তো আর একটা প্রবলেম হয়ে গেল, যে আমার এখানে বাটনটা তো নেওয়া হয়নি। তো আমরা কি করব, এটাকে সিলেক্ট করে আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব, বাটন, আমার কিন্তু বাটনটা চলে আসছে, বাটনটা আসলে সেন্টার, সেন্টার আমার কি লেখা আছে বাটনের মধ্যে, চলেন আমরা দেখে আসি বাটনে কি আছে। বাটনে আছে বিস্তারিত জানতে ক্লিক করি, তো আমরা বিস্তারিত জানতে ক্লিক করে বাটনের মধ্যে আমরা দিয়ে দিলাম, কি দিলাম আমরা এখানে বিস্তারিত জানো, আমরা বাটনের কালারটা চেঞ্জ করে দিই সেম কালার। এটা দেখা যাচ্ছে যে আপনাদের যদি এই টেমপ্লেটটা না পান, অন্য কোনো টেমপ্লেট থাকে, সেক্ষেত্রে আপনি সেই টেমপ্লেটে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এখন আমরা কি করব, এরপরে যে আমরা আর একটা বাটন দিব, বাটনের জায়গায় দিব হলো কি কি দেওয়া আছে এখানে, বাটন দেখে আসি, ডিটেলস। তো এই জন্য এটাকে সিলেক্ট করে ডিলিট করে পেস্ট, এখন এটাকে সেন্টার, কালারটা আমরা যদি চেঞ্জ, যেহেতু সাথে সেম কালার ইউজ করি তাহলে দেখতে ভালো লাগবে। আচ্ছা এরপরে কি আছে, সোশ্যাল আইকন, এই সোশ্যাল মেনুগুলা, যে আপনি ফেসবুক, টুইটার, ইউটিউব, মানে আরো এভরিথিং যেগুলো আছে আপনি চাইলে অ্যাড করতে পারেন। তো এখন বিষয়টা হচ্ছে আপনি কি কি অ্যাড করতে চাচ্ছেন, আপনি চাইলে ওয়েবসাইট অ্যাড করে দিতে পারেন, আপনি চাইলে ইমেল অ্যাড্রেস অ্যাড করে দিতে পারেন, আপনি চাইলে আরো যদি ইউটিউব অ্যাড করতে পারেন, আপনি চাইলে পিন্টারেস্ট অ্যাড করতে পারেন, আপনি চাইলে লিঙ্কিং অ্যাড করতে চাইলেন, সবগুলো আইকন এখানে দেওয়া আছে, খালি টিক চিহ্নটা আপনার দিয়ে নিতে হবে, দিয়ে নিয়ে আপনাকে সেভাবে কাজ করতে হবে। এখানে আপনার সেগুলো অ্যাটাচ করে দিয়ে লিঙ্কগুলো বসাই দিতে হবে, বা ইমেল আইডি বসাই দিতে হবে। তো আমি আপনার আমি আপাতত কোনটা কোনটা রাখি দেখি, ফেসবুকটা রাখি, ইনস্টাগ্রাম লাগবে না, টুইটার লাগবে না, আমার ওয়েবসাইটটা থাকবে, ইউটিউবটা নেবো না, পিন্টারেস্টটা না, লিঙ্কডইনটা না। তো আমি তিনটে অপশনকে সিলেক্ট করছি। তো আমাদের ওয়েবসাইটটা আমি যদি নিতে চাই, আমাদের কোম্পানি যেহেতু কোম্পানি, একটা কোম্পানির আমি ওয়েবসাইট নিলাম, তো এখানে দিলাম আমার ওয়েবসাইট লিঙ্ক, আচ্ছা এখন আমি একটা ফেসবুকে যাব, ফেসবুকে যে আমরা একটা ফেসবুকের একটু লাইনে সবাই থাকবেন। আচ্ছা আমি এই লিঙ্কটা নিয়ে আসি এনে ফেসবুক, আচ্ছা ফেসবুক থেকে সিলেক্ট করে ফেসবুকে জায়গায় দিয়ে দিলাম, আচ্ছা ফেসবুকটা আমরা দিয়ে দিলাম, আপডেট করে দিলাম, বাকি থাকলো কি ইমেল আইডি। আচ্ছা ইমেল আইডি, এখানে আমরা বিজনেস কোন ইমেল আইডিটা দিতে চাচ্ছি। তো এই ধরুন দেখা যাচ্ছে যে আমি চাচ্ছি আমার এটাই দিই, তো আমি এগুলা দিয়ে আমি সেন্টার করে দিলাম। যদি এখন চাচ্ছেন যে এখানে ব্ল্যাক কালারের লোগো গুলো আছে, এখন আপনি চাচ্ছেন কি
লোগোগুলোর কালার চেঞ্জ করতে। এখানে ক্লিক করেন, দেখুন ডার্ক মোড আছে। আপনি কি নিতে চাচ্ছেন, আপনি যদি কালারিং দিতে চান সেক্ষেত্রে কালারিং আসতেছে, যদি আপনি এখান থেকে লাইট নিতে চান সাদার মধ্যে, ব্ল্যাকের মধ্যে, গ্রিনের মধ্যে, তো আমার কাছে আমার এটাই সব থেকে ভালো লাগে, তো আমি এই জন্য এটাই সিলেক্ট করলাম। আপনাদের যেটা ভালো লাগে সেটাকে আপনি নিতে পারেন। এরপর যদি আপনি মনে করেন যে না, আমি আর এটাকে আগে পিছে করতে হবে, ফেসবুকটাকে আগে মিডিলে রাখবো, ওয়েবসাইটটাকে ফার্স্টে রাখবো, সেক্ষেত্রে আপনি এখান থেকে ড্র্যাগ করে আপনি এটি চেঞ্জ করতে পারবেন। তো আমার যেহেতু যেরকম আছে আপাতত এরকমই থাক, তো আমি এটাকে সেভ করে দিলাম। এখন আমার আর একটা কি আছে এখানে, একটা ইমেজ আমি ইউজ করছি, তো ইমেজটাকে আমি যদি দেখাই, এখানে আমি একটা ইমেজ যদি আমি নিই, আচ্ছা এখানে একটা ইমেজ আমি নেবো, ইমেজটা হচ্ছে গিয়ে ইমেজটাই নিলাম, যেহেতু আমি সেম। তো এখানে আপনারা বলতে পারেন যে আমি ইমেজটা অ্যাড করবো কী করে, কারণ আমি তো এখানে এই পর্যন্ত দেখি না। তো এখানে যখন আপনি ইমেজ নেবেন, তখন এখানে ইমেজে যখন আপনি ক্লিক করবেন, আপনি যদি দেখি এই যে ইমেজ, আপনার ইমেজটা যখন আপনি রিপ্লেসে ক্লিক করতেছেন, ক্লিক করলে আপনাকে এই প্যানেলে নিয়ে আসতেছে, এখান থেকে আপলোড, আপলোডে ক্লিক করলে আপনার যেখানে ইমেজ আছে আপনি আপনার ডেস্কটপটা ওপেন করে দিবে, আপনার যে ফোল্ডারে আপনার ইমেজটা রাখা আছে সেটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমার যেহেতু এখানে রাখা আছে, আমি সেটাকে এখান থেকে নিয়ে ইনসার্ট দিয়ে দিলাম, তো আমার ইমেজটা কিন্তু আমার চলে আসছে। তো এখানে যেটা আছে, এখানে যদি আপনি চেঞ্জ করতে চান, কিছু চেঞ্জ করতে পারবেন না, কপিরাইট আপনি চাইলে এটা অফ করে দিতে পারেন, কপিরাইটটা, তারপরে আপনি চাইলে এটা অফ করে দিতে পারেন, চাইলে এটা অফ করে দিতে পারেন। তো এগুলো বেশিরভাগ সময় অফ না করাই বেটার। তো আপনি এটাকে অফ করে দিয়ে এটাকে অন থাক, এটা অন থাক, কপিরাইটটা অন থাক, বাকিটা আমি অফ করে দিলাম। আচ্ছা, এটাকে সেন্টার দিতে পারেন। আপনি কি কালার, টেক্সটের কালার কি চাচ্ছেন, ব্ল্যাক চাচ্ছেন নাকি ইয়েলো চাচ্ছেন, আপনি এখানে যে এখানে যে আপনাদের 2, 4, 6, 8টা কালার দেখাচ্ছে তা না, আপনি এখানে প্লাস আইকন আছে, প্লাস আইকনে যখন আপনি ক্লিক করবেন, আপনার এখানে যে কোনো কালার আপনি এখান থেকে নিতে পারেন, RGB যে কোনো কালার আপনি এখান থেকে নিতে পারবেন। সো এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কিছু নাই। তো এখন দেখা যাচ্ছে যে আমি এটাকে সেন্টার করলাম, আপনি এখান থেকে যে কোনো কালার নিয়ে কাজ করতে পারবেন। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি, আমাদের কিন্তু টেমপ্লেটটা ডিজাইন শেষ। দেখেন আমি কিন্তু সেম একটা ডিজাইন এখানে দাঁড় করানো হয়েছে, সেম ডিজাইন। তো এটাকে আমরা এখন প্রিভিউ মোড দেখব, যে আসলে আমাদের দেখালে কেমন দেখে। আমাদের প্রিভিউটা যখন ক্লিক করলাম, আমাদের যখন একটা মেল আমরা কাউকে সেন্ড করবো, সে মেলটা কিভাবে দেখবে, ঠিক এইভাবে, ফার্স্টে লোগো, তারপরে একটা টাইটেল, তারপর দেখা যাচ্ছে যে আপনার একটা বাটন আছে ক্লিক করলে, এরপরে আছে আপনার কিছু কাজ, এখানে আবার বাটনে কোনো কিছু দেওয়া হয়নি, সো এটা একটা মিস্টেক আছে, এই মিস্টেকগুলো এখন ঠিক করতে হবে, এডিট হয়ে যায়। আচ্ছা, এখানে যেটা আছে একটা মিস্টেক রয়েছে, থেকে গেছে আমার, এই মিস্টেকটাকে ঠিক করতে হবে। আচ্ছা, এই মিস্টেকটাকে ঠিক করতে গেলে আপনার এটাকে একটু বোল্ড করে দিয়ে আসি। আচ্ছা, এখানে যে আমি এটাকে ডিলিট করে দিই, নতুন করে আর একটা বাটন, কারণ বাটনটা একটু প্রবলেম ফেস করছে। ডিটেলস, কালারটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, কালারটা চেঞ্জ করলাম, সেন্টার করে দিলাম। আচ্ছা, এখানে দেখেন আর একটা জিনিস আছে কি, আমি এটা দেখাচ্ছে রাউন্ড একেবারে, তো আপনি চাইলে এটা সিলেক্ট করতে পারেন, এমনকি চার কোনাও দিতে পারেন। তো আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে, আউটলাইন আপনি দিতে পারেন, আউটলাইন নাও দিতে পারেন, যদি করেন যে না আমি আউটলাইন দেবো, এসে আর কালার থাকবে না, সো আউটলাইনটা সিলেক্ট করে দিলে আউটলাইনটা আসবে, মানে বাইরের যে বর্ডার কালারটা, ব্যাকগ্রাউন্ডে আবার যাতাই। তো আমি চাচ্ছি যে বাটন ক্রিয়েট যেহেতু করবো, বাটনটা বাটনের মতো দেখা যায়। তো এখন বিষয়টা হচ্ছে গিয়ে, আমরা তো বাটন অ্যাড করলাম তাই না, তো বাটনের সাথে তো আমরা লিংক অ্যাড করলাম না, আমরা বাটন যে বসাচ্ছি, বাটনের সাথে তো আমরা কোনো একটা লিংক অ্যাড করতে হবে। তো আমি বাটনের সাথে আমি আমার ফেসবুকের লিঙ্কটা অ্যাড করবো, ধরেন আমাদের ফেসবুক পেজ এটা, আমি এই লিঙ্কটা আমার সবকটা বাটনের সাথে অ্যাড করব। এই জন্য আমি বাটনে ক্লিক করলাম, বাটনে ক্লিক করলে আমার এখানে একটা ডায়লগ বক্স ওপেন হয়ে যাচ্ছে, লিঙ্ক টু বললো, এখানে আমি লিঙ্কটা দিয়ে দিলাম। লিঙ্ক দিয়ে দেওয়ার পরে আমার কিন্তু লিঙ্কটা এখানে অ্যাটাচ হয়ে গেছে। তো আমরা সবগুলোর সাথে এরকম সেভ করে লিঙ্ক টুতে ক্লিক করলে এর বাটনের সাথে আমরা লিঙ্ক অ্যাড করে দিচ্ছি। তো আমি চাচ্ছি কি, সবকটা বাটনে আমি একই লিঙ্ক দিয়ে দিলাম। আপনারা আলাদা আলাদা যদি বাটন দিতে চান বা অন্যান্য কোনো বাটন দিতে চান, সেক্ষেত্রে আপনারা সেই বাটন ইউজ করতে পারেন।
তো আমার এখানে কিন্তু ফুল কমপ্লিট, তাই তো? তো আমি এখন কন্টিনিউতে ক্লিক করে আমি এটা কনফার্ম করে দিলাম যে আমার এটা হয়ে গেছে, আমি আর কোনো কাজ করতে চাচ্ছি না। তো এর মধ্যে আর একটা বিষয় আছে, যেটা সেটা হচ্ছে মেইলচিপ আর একটা আপনাকে সুযোগ দিবে, যেহেতু আপনি একসাথে অনেকগুলো মেল মার্কেটিং করবেন, তো এই জন্য আপনি একটা টেস্ট মেল পাঠাইতে পারবেন। তো আমার একটু নেটের একটু স্পিড স্লো। আচ্ছা, তো আপনি এখানে মেল সেন্ড টু টেস্ট ইমেল দিলেন, একটা ইমেল আইডি আমি এখানে দিলাম, দিয়ে সেন্ড টেক্সটে ক্লিক করলাম। আচ্ছা, আমার এখানে সেন্ড করতে পারবো না, কারণ আমার এখানে এক্সেস হাই হয়ে গেছে। আপনারা চাইলে এখান থেকে সেন্ড মেলে ক্লিক করে এখানে একটা ইমেল আইডি, সেন্ড ইমেল আইডিতে দিয়ে টেস্ট একটা মেল সেন্ড করে নিতে পারেন, দেখার জন্য যে আপনার ইমেল আইডিটা কেমন হয়েছে। তো এখন আমার এখন সাবজেক্ট, সরি আমি সাবজেক্টটা দেওয়া হয়নি, ভিডিও এডিটিং দিয়েছিলাম, তাই তো? তো এটা দেওয়ার পরে আমরা টু ফর্ম যা দেওয়ার দিয়ে এখানে দেখবেন একটা সেন্ড অপশন আছে। আমারটা একটু সমস্যা হয়েছে, মানে হয়েছে কারণ আমি এখান থেকে অলরেডি 2000 মেল সেন্ড করা হয়ে গেছে, যার কারণে আমি এখান থেকে আর করতে পারবো না। তো এই জন্য আর কি আমাকে আর দিচ্ছে না অ্যাক্সেসটা। তো আপনাদের যখন আপনার এই টেমপ্লেটটা ডিজাইন করা হয়ে যাবে, তখন এখানে সেন্ড একটা অপশন পাবেন, যখন এটা সেন্ড করে দিবেন, সেন্ড অপশনে ক্লিক করা মাত্রই আপনার মেলগুলো সেন্ড হয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো কারো কোনো প্রবলেম হলে অবশ্যই